হ্যালো, ওয়ান উইক ওয়ান বুক প্রোগ্রামে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি ইশতিয়াক আহমেদ। আপনারা যেমনটি জানেন যে আমি প্রতি সপ্তাহে একটা করে নতুন বই পড়ি এবং সেই বইটার সামারি আমি আমার ইউটিউব চ্যানেলে আপলোড করে থাকি। আজকে আমি যে বইটা নিয়ে কথা বলবো সেই বইটার নাম হচ্ছে দ্য 22 ইমিউটেবল লস অফ ব্র্যান্ডিং। এই বইটা বেসিক্যালি ব্র্যান্ডিংয়ের উপরে। যারা মার্কেটিং, ব্র্যান্ডিং, সেলস নিয়ে কাজ করেন বা এন্টারপ্রেনারশিপ নিয়ে বা বিজনেস নিয়ে কাজ করেন তাদের জন্য এই আজকের যে বুক রিভিউটা খুবই ফ্রুটফুল হবে আমি মনে করি। আরেকটা শ্রেণী খুবই বেনিফিটেড হবে, তারা হচ্ছে যারা বিবিএ পড়েন বা এমবিএ করেছেন বা এমবিএ করছেন, তাদের জন্য তো আমি মনে করি এটা মাস্ট রিডেবল বুকস। কারণ এই বইটাতে যে 22টা ল আছে সেটা খুবই ইম্পর্টেন্ট ল একটা ব্র্যান্ডকে ডেভেলপ করার জন্য। আমাদের দেশে ছোটো কোম্পানিগুলো কেন বড় হতে পারে না দেখবেন যে এই 22টা লর মধ্যে অনেকগুলো ল আছে তারা ফলো করে না, বাট বড় কোম্পানিগুলো, জায়ান্ট কোম্পানিগুলো ফলো করে। দ্যাটস ওয়াই দে আর জায়ান্ট। সো আমি একটু ভিতরের দিকে যাই বইটার। বইটার ব্র্যান্ডিং, হোয়াট ইজ দ্য ব্র্যান্ডিং, এখানে বইটা লিখেছেন হচ্ছে আর রাইস। আর রাইস হচ্ছে পৃথিবীর একজন নাম করা বিজনেস কনসালটেন্ট, যিনি ইউনিলিভারের জন্য কাজ করেন, ব্রিটিশ পেট্রোলিয়ামের জন্য কাজ করেন, উনি কাজ করেন প্রক্টর এবং গ্যাম্বলের জন্য। সো হাইলি নলেজেবল একজন মানুষ, কোকাকোলার জন্য কাজ করেন, পেপসির জন্য কনসালটেন্সি করেন। সো হাইলি নলেজেবল একজন মানুষ মার্কেটিং এবং বিজনেসের উপরে। সো উনি এখানে যে 22টা ল দিয়েছেন, আমি একটু ভিতরের দিকে যাই আস্তে আস্তে। এখানে উনি ব্র্যান্ডিংয়ের একটা ভালো সংজ্ঞা দিয়েছেন, অর্থাৎ উনি বলছেন ব্র্যান্ডিং মানে হচ্ছে সেই জিনিস যেটা হচ্ছে কাস্টমার আপনার প্রোডাক্ট সম্পর্কে কী ভাবতেছে সেটাকে ক্রিয়েট করাকেই ব্র্যান্ডিং বলছে। অর্থাৎ কাস্টমার যদি আপনার প্রোডাক্ট সম্পর্কে পজিটিভ ভাবে, তার মানে আপনি ব্র্যান্ডিংটা পজিটিভলি করতে পেরেছেন। যদি নেগেটিভ ভাবে তাহলে বুঝতে হবে নেগেটিভ। অর্থাৎ কাস্টমার আপনার প্রোডাক্ট নিয়ে কী ভাবে সেটাকেই বলতেছেন উনি ব্র্যান্ডিং। সো উনি যেখানে 22টা ল বলেছেন, এর মধ্যে প্রথম একটা ল আছে, সেই লটা আমি একটু দেখেন, দ্য ল অফ এক্সপ্যানশন। উনি বলতেছেন যে যদি আপনি একটা ব্র্যান্ড নেমকে অনেকগুলো প্রোডাক্টে কনভার্ট করে দেন তাহলে সেই ব্র্যান্ডের ওয়েট থাকে না। এক্সপেনশন বলতে বোঝাচ্ছে, যেমন ধরেন আমাদের কোকাকোলা, কোকাকোলা কিন্তু সারা পৃথিবীতে কোকাকোলা নামেই চলে, কোকাকোলা নামে অন্য কোনো কিছু পৃথিবীতে নাই। বাট আমাদের দেশে যদি খেয়াল করে দেখবেন, যেমন ফর এক্সাম্পল হচ্ছে নাভানা, নাভানা নামে আমাদের রিয়েল এস্টেট আছে, নাভানা নামে আমাদের ব্যাটারি আছে, নাভানা নামে আমাদের কনস্ট্রাকশন আছে, নাভানা গ্যাস আছে, এলপিজি আছে। সো উনি এটাই বলছেন যে আপনি যদি এক্সপেনশন করেন, একটা নামকে অনেক জায়গায় ইউজ করেন, তাহলে সেটা ব্র্যান্ড ভ্যালুটা হারায় ফেলবে। যেমন বসুন্ধরা গ্রুপ যেটা করেছে, বসুন্ধরা ই, বাট ওয়ার্ল্ড ক্লাস যতগুলো বিজনেস আছে তারা কিন্তু এটা করে না। যেমন প্রক্টর অ্যান্ড গ্যাম্বলের অনেকগুলো প্রোডাক্ট আছে মার্কেটে, ফর এক্সাম্পল তারা কিন্তু হচ্ছে জনসনস অ্যান্ড জনসন যেটা আছে সেটা কিন্তু তাদেরই প্রোডাক্ট, কিন্তু তারা প্রক্টর অ্যান্ড গ্যাম্বল নামে পাঠায় না, জনসন অ্যান্ড জনসন নামে পাঠায়। এরকম অন্যদের অনেকগুলো প্রোডাক্ট আছে যেগুলো, যেমন কোকাকোলা পৃথিবীতে 309টা প্রোডাক্ট আছে সারা পৃথিবীতে, কিন্তু কোকাকোলা নামে কিন্তু কোকাকোলাই শুধুমাত্র সেল হয়। যেমন আমাদের দেশে রিসেন্টলি যে কিনলে পানিটা আসছে এটা কিন্তু কোকাকোলার প্রোডাক্ট। সো কোকাকোলা নামে কিন্তু পানিটা দেয় না, দিয়েছে হচ্ছে স্প্রাইট, কিন্তু তাদের প্রোডাক্ট, কিন্তু কোকাকোলা নামে দেয় না, দিচ্ছে হচ্ছে স্প্রাইট নামে। সো উনি এটাই বলতে যাচ্ছিলেন যে আপনি এক্সপেনশন করতে পারবেন ওই ব্র্যান্ডটাকে, যদি আপনি সব জায়গায় ইউজ করেন তাহলে ওই ব্র্যান্ডের যে ভ্যালুটা সেটা বেসিক্যালি নষ্ট হয়ে যায়। তারপরে একটা ল আছে, সেটা হচ্ছে দ্য ল অফ কন্ট্রাকশন। এ ব্র্যান্ড বিকামস এ স্ট্রঙ্গার ওয়েন ইউ নেরো দ্য ফোকাস। অর্থাৎ উনি বলতে চাচ্ছেন যে একটা ব্র্যান্ড, একটা বিগ ব্র্যান্ড হয় তখনই যখন আপনার ফোকাসটা নেরো হয়। অর্থাৎ বসুন্ধরা নামে আপনি আটা, ময়দা, সুজি, তারপর হচ্ছে আপনি কনভেনশন সেন্টার, তারপর হচ্ছে আপনার রিয়েল এস্টেট বিজনেস সবই করবেন তাহলে হবে না। যেমন স্টার্সবার্গ একটা কফি শপ আছে আমরা জানি সারা ওয়ার্ল্ডে, বেস্ট রিনম, তারা কিন্তু শুধু কফিই বিক্রি করে। সো দিস ইজ দ্য কলস ফোকাসিং, ইউ হ্যাভ টু বি ফোকাস ইন বিজনেস। আপনি একটা দোকানে সব কিছু বিক্রি করতে যায় না, তাহলে আপনার যেটা হবে ওই কোনোটারই স্ট্রেংথ থাকবে না। সো ইউ হ্যাভ টু বি ভেরি ফোকাসড। যেমন পেপসি নামে কিন্তু শুধু পেপসিই বিক্রি হয়, পেপসির কিন্তু মাউন্টেন ডিউ যেটা আছে সেটা পেপসির প্রোডাক্ট আমরা জানি, কিন্তু মাউন্টেন ডিউটা কিন্তু পেপসি নামে কখনো লঞ্চ হয় না, লঞ্চ হচ্ছে মাউন্টেন ডিউ নামে। সো ইউ হ্যাভ টু বি ভেরি ফোকাসড, আপনি যা করছেন তাই শুধু দেন। উনি বলতে চাচ্ছেন যে আপনি অনেক কিছু একটার মধ্যে করতে যায়েন না, যেটা আমাদের দেশে আমরা করে থাকি। দেন থার্ড যে লটা নিয়ে উনি বলতে যাচ্ছেন, দ্য ল অফ দ্য পাবলিসিটি। দ্যাট মিন্স আমরা পাবলিসিটি এবং অ্যাডভার্টাইজিংটা একটু এক করে ফেলি। অ্যাডভার্টাইজিং এবং পাবলিসিটি আলাদা জিনিস। অ্যাডভার্টাইজিং বলতে উনি বুঝতে যাচ্ছেন বিজ্ঞাপন দেয়, টেলিভিশনে দিচ্ছেন, প্রিন্ট মিডিয়াতে দিচ্ছেন, মানুষজন জানতেছে। বাট পাবলিসিটি ইজ ডিফারেন্ট। উনি বলতেছে যে কোনো প্রোডাক্টকে ডেভেলপ করার জন্য আপনার অ্যাডভার্টাইজিংয়ের চাইতে পাবলিসিটিতে আপনি গুরুত্ব দিতে হবে বেশি। কিন্তু আমাদের দেশে আমরা যারা মার্কেটিংয়ে কাজ করি আমরা মনে করি অ্যাডভার্টাইজিংয়ে প্রচুর খরচ করবো, করলেই আপনার বিজনেস ভালো হবে। বাট ইজ রং, ইউ হ্যাভ টু টেক দ্য স্ট্র্যাটেজি। বিজনেস একটা স্ট্র্যাটেজির অংশ, আপনার স্ট্র্যাটেজি যদি স্ট্রং হয় আপনার বিজনেস অটোমেটিক্যালি ভালো হবে। আপনার স্ট্র্যাটেজি যদি দুর্বল হয় আপনি যতই খরচ করেন না কেন হবে না। বাট আমাদের দেশে আমরা যেটা করি, আমরা হার্ডওয়ার্ক করে বিজনেসকে ডেভেলপ করতে চাই। আসলে বেসিক্যালি হার্ডওয়ার্ক করে বিজনেস ডেভেলপ করা যায়, বাট এটা অনেক টাইম লাগে এবং
পেইনফুল হয়, কিন্তু আপনি যে একটা স্ট্র্যাটেজি ডেভেলপ করতে পারেন, লাইক ফেসবুক, ফেসবুক যে জিনিসটা করেছে একটা স্ট্র্যাটেজি ডেভেলপ করেছে যে আমি একটা ফেস ফ্যান পেজকে পেজ ক্রিয়েট করবে বিজনেস, দিস ইজ এ স্ট্র্যাটেজি। আর একটা পাবলিসিটির একটা বড় এক্সাম্পল আছে, আপনারা বডি শপ নামে একটা শপের কথা নিশ্চয়ই শুনে থাকছেন, পৃথিবীর সবচেয়ে ভালো মানের প্রোডাক্ট, যারা যেমন শ্যাম্পু, ফেস ওয়াশ, সাবান বানায়, এবং সেটা এত বেশি পপুলার, এত বেশি পপুলার এবং এত হাইলি এক্সপেন্সিভ প্রোডাক্ট ওরা বানায়, পৃথিবীতে এর চাইতে এক্সপেন্সিভ কসমেটিক প্রোডাক্ট আর কেউ বানায় না, দিস ইজ কল বডি শপ। এবং এই বডি শপের কিন্তু কোনো বিজ্ঞাপন হয় না পৃথিবীতে, এখন পর্যন্ত ওরা কোনো বিজ্ঞাপন বা অ্যাডভার্টাইজিং এক টাকাও খরচ করে না। তারপরে এতে পৃথিবীর বেস্ট রিনাউন এবং নাম করা একটা ব্র্যান্ড এবং হাইলি এক্সপেন্সিভ একটা ব্র্যান্ড। তারপরে ওইটা কীভাবে হয়েছে, ওই যে পাবলিসিটি, যে লটা বলছে যে ইউ হ্যাভ টু গো টু পাবলিসিটি, তো উনি বলছে যে পাবলিসিটি যদি আপনি করতে চান তাহলে আপনাকে ওই প্রোডাক্ট ক্যাটাগরিতে ফার্স্ট হইতে হবে। অর্থাৎ দেখেন বডি শপ যে ধরনের প্রোডাক্ট নিয়ে আসে, ও বলছে ন্যাচারাল প্রোডাক্ট, ন্যাচারাল মিনস 100% ন্যাচারাল। এটা যদি আপনার কোনো একটা লিপস্টিকের রং যদি লাল হয়, এই রং লাল রংটাও আসবে কোনো না কোনো ন্যাচারাল ইনগ্রিডিয়েন্ট থেকে, অর্থাৎ গাছ থেকে হোক বা টমেটো থেকে হোক, তার মানে হচ্ছে কোনো ধরনের কেমিক্যাল বা কোনো ধরনের আলাদা ইনগ্রিডিয়েন্ট ওরা ইউজ করে না। দিস ইজ দ্য ফার্স্ট ক্যাটাগরিতে ওরা আসে। সো ক্যাটাগরিতে ফার্স্ট হলে আপনি পাবলিসিটি পাবেন। উনি বলছেন আপনি যদি ক্যাটাগরিতে ফার্স্ট হন তাহলে আপনার কী বেনিফিট, আপনার মিডিয়া কাভারেজ পাবেন, মিডিয়া আপনাকে নিয়ে নাড়াচাড়া করবে, অনেক কথাবার্তা বলবে, বিজ্ঞাপন নিউজ করবে, সো আপনি ইজিলি মিডিয়া কাভার। সো ক্যাটাগরিতে ফার্স্ট না হলে বেসিক্যালি আপনি পাবলিসিটিটা পাবেন না। নাম্বার 4 যে লর কথা বলছে, উনি বলছে ল অফ দ্য অ্যাডভার্টাইজিং। এখানে অ্যাডভার্টাইজিংটাও ইম্পর্টেন্ট, বিজনেস আপনি অ্যাডভার্টাইজিং করবেন না তা হবে না, কিন্তু আমাদের দেশে আমরা যারা মার্কেটিংয়ে কাজ করছি আমরা মনে করতেছি যে অ্যাডভার্টাইজিং করলেই হবে। একটা নতুন প্রোডাক্ট আমরা নিয়ে আসি, নিয়ে এসে আমরা প্রচুর অ্যাডভার্টাইজ করি, অ্যাডভার্টাইজ করার পর অ্যাডভার্টাইজিংয়ের খরচ অনেক টাকা করে ফেলি, করার পর দেখা যায় যে প্রোডাক্ট ডেভেলপমেন্টের জন্য বা অন্য বিজনেস করার জন্য টাকাই নেই, কারণ আমরা মনে করি অ্যাডভার্টাইজ দিলেই, মানুষকে জানাইলেই মনে হয় প্রোডাক্ট চলবে না। উনি বলতেছেন যে অ্যাডভার্টাইজিং হচ্ছে সেই জিনিস, সেটা হচ্ছে একটা দেশের জন্য, যেমন স্বাধীনতার পর সেনাবাহিনী তৈরি করে একটা কান্ট্রি বা ডিফেন্স তৈরি করে, ঠিক সেরকম যে আমি স্বাধীনতা পেয়েছি এখন আমার মার্কেটটা দখলে রাখার জন্য আমাকে অ্যাডভার্টাইজ করতে হবে। এক্স্যাক্টলি সেম টু সেম, যেমন কোকাকোলা তার পজিশন নাম্বার 1 রাখার জন্য প্রচুর বিলিয়ন ডলার কিন্তু ওরা অ্যাডভার্টাইজিংয়ে খরচ করছে, এই জন্যে না যে বিজনেসটাকে ডেভেলপ করে, এই জন্য যে সে তার অবস্থানটাকে ধরে রাখতে চায়। সো অ্যাডভার্টাইজিংটা যদি আপনি প্রথম দিকে করে ফেলেন, একটা প্রোডাক্ট আপনি নিয়ে আসেন, এসে আপনি প্রচুর অ্যাডভার্টাইজ করছেন, হবে না, আপনাকে পাবলিসিটির দিকে নজর দিতে হবে যেটা পজিটিভ ব্র্যান্ডিং হয়। কারণ অ্যাডভার্টাইজিংয়ের কিন্তু দুইটা দিক হতে পারে, একটা পজিটিভ একটা নেগেটিভ, কাস্টমার এটাকে পজিটিভলিও নিতে পারে নেগেটিভ, আর যদি নেগেটিভলি নেয় আপনি কিন্তু শেষ। সো মোস্ট অফ দ্য ক্ষেত্রে দেখা যায় যে আপনার নতুন প্রোডাক্ট আসলে কিন্তু আপনার এটা ফেইলিংয়ের রেট অনেক বেশি। এটাকে বলা হয় বিজনেস থিওরিতে যে 100টা বিজনেস যদি শুরু হয় তাহলে প্রথম বছরেই 98% বিজনেসই ফেল করে, দ্বিতীয় বছর ওই 98%-এর মধ্যে যে বাকি 2% ছিল ওইটার আবার 50% হয়ে যায়। সো 10 বছরে গিয়ে দেখা যায় 1% বিজনেস আসলে টিকে থাকে। সো ইস ইজ ভেরি ডিফিকাল্ট। সো আপনি অ্যাডভার্টাইজিং করবেন কখন করবেন, যখন আপনি একটা পজিশনে আসছেন, এখন আপনার পজিশনটা হোল্ড করে রাখতে হবে, তখন আপনি অ্যাডভার্টাইজিং যাবেন, যেটা উনি বলতেছেন। যেমন গুড টায়ার, পৃথিবীর নাম্বার 1 টায়ার, গুড টায়ার গাড়ির যে টায়ার, সো ওরা কিন্তু এখন অ্যাডভার্টাইজিংয়ে প্রচুর যাচ্ছে, কারণ হচ্ছে ওরা মার্কেটটাকে যে লিডার সে পজিশনটা রাখবে। বাট যখন ওরা বিজনেসে আসছিলো তখন কিন্তু টায়ারের কনসেপ্টটা গুড টায়ার প্রথম নিয়ে আসে, তো পাবলিসিটি পেয়েছিল প্রচুর পরিমাণে, এবং এখন যেহেতু মার্কেট লিডার হয়েছে তখন কিন্তু সে অ্যাডভার্টাইজিংয়ে যাচ্ছে ভালোভাবে। আরেকটা 5 নম্বর ল হচ্ছে দ্য ল অফ দ্য ওয়ার্ল্ড। এখানে ইটস ভেরি ইম্পর্টেন্ট থিংস, যে উনি বলতে চাচ্ছেন যে একটা কাস্টমার একটা কোম্পানিকে বাঁচায় রাখে এবং সেটা কীভাবে বাঁচে, একটা ওয়ার্ডের মধ্যে দিয়ে। যেমন ধরুন ফেডারেল এক্সপ্রেস, আমরা যেটা জানি ফেডারেল এক্সপ্রেস হচ্ছে একটা কোম্পানি যেটা হচ্ছে আপনার DHL-এর মতো, জিনিসপত্র এক জায়গা থেকে আরেক জায়গায় নেয়। তো DHL আগেই ছিল, ভালো ব্যবসা করতেছিল, কিন্তু ফেডারেল এক্সপ্রেস কীভাবে এত ভালো বিজনেস হচ্ছে, এটাকে এখন সেকেন্ড পজিশনে আছে মার্কেটে ওরা বিজনেসের দিক থেকে, তো কীভাবে এই পজিশনটা আসলো, অন্যরা কেন আসতে পারলো। ও একটা নতুন কনসেপ্ট নিয়ে আসে যে ওভার দ্য নাইট এটা শিফট হয়ে যাবে, পৃথিবীর যে কোনো প্রান্তে হোক আপনি আমাকে জাস্ট সময় দেবেন 24 আওয়ার্সের মধ্যে ইট উইল বি ডেলিভার, অর্থাৎ ওভার দ্য নাইট কভার হবে না হোয়াট এভার দ্য থিংস। সো এই যে ওভার দ্য নাইট, কাস্টমার ফেডারেল এক্সপ্রেস মনে করলেই মনে করে এসছে ওভার দ্য নাইট, কিন্তু DHL-এর ক্ষেত্রে সেটা মনে করে না। যেমন বলবো গাড়ি, আপনি চিন্তা করলে মাথায় আসে যে সেফটি, বলবো সারা পৃথিবীতে এটাই ব্র্যান্ডিং করছে যে বলবো গাড়ি মানে এসছে সেফ, এসছে সেফ। দেন BMW গাড়ি মানেই হচ্ছে এসছে ড্রাইভিং, মানে একটা র্যাশ ড্রাইভিং আপনি করতে পারবেন। টয়োটা মানে রিলায়েবল, এটা নষ্ট কম হবে, অনেক দিন টিকবে।
So this is the branding. This is called the positioning. You know, customer, apna ki kun position e rakhe, kun mathar kun jagete apni rakhe. Apni nijeo dekhben jokhon apni product kinte jan customer kono dukane, tokhon kintu apni obosshoi protita product apnar mathay ek ekta sthan ache je o Lux Shravan bhalo, Meril bhalo, ba ota bhalo na, eta kharap. Ei rokom positioning thake. So ek ekta word diye apni jodi positioning kore, is very important, is ebong eta long run e sustain korbe. Je ami Federal Express mone korlei bujhi je shar ek rater moddhe eta shipment hoye jabe. So একটা ওয়ার্ড আপনাকে ক্রিয়েট করে দিতে হবে কাস্টমারের জন্য বুঝে যে হ্যাঁ দিস ইজ দা থিংস কিন্তু আমাদের দেশে যে কোম্পানিগুলো আছে বেসিক্যালি আমরা আসলে একটু জগাখিচুড়ি টাইপের বিজনেস আমাদের দেশে এখন হচ্ছে হোপফুলি আগামী 10 বছরের মধ্যে আমরা ইন্টারন্যাশনাল বিজনেস স্ট্যান্ডার্ডের মতো বিজনেস করব বাট এই জগাখিচুড়ি জিনিসটা চলে যাবে হোপফুলি আশা করছি সো আপনার একটা ওয়ার্ড ক্রিয়েট করে দিতে হবে যেন কাস্টমার মনে করে যে না দিস ইজ দা থিংস আমি এখানে গেলে এটা পাবো This is called the number 6 which is the law of the credentiality অর্থাৎ আপনি ক্রেডিট নেবেন as a as a as a কোম্পানি আপনি মার্কেটকে বলবেন যে আপনি এটা ক্রেডিট দাবিদার যে আপনি এটা যেমন কোকা কোলা 1942 সালে একটা বিজ্ঞাপন দিয়েছিল যা দ্য রিয়েল থিং বিজ্ঞাপনে একটাই কথা ছিল দ্য রিয়েল থিং তখন পেপসি তার কম্পিটিটর সো রিয়েল থিং নামে একটা বিজ্ঞাপন করেছিল এবং মার্কেটে খেয়েছে অর্থাৎ কোকা কোলা যে এই ক্যাটাগরি অর্থাৎ কোকা কোলা যে কোকের জন্ম দিয়েছে সেই জিনিসটাকে মানুষকে সে মনে করিয়ে দিচ্ছে যে এই পেপসি আসছে বা অন্য কেউ আসছে তারা হচ্ছে আমার জন্য ইমিটেশন কলার মালার মতো কিন্তু আমি কোকা কোলা কিন্তু রিয়েল আমি এটাকে সৃষ্টি করেছি সো আপনি যে এই ক্রেডিটটুকু নিতে হবে যখন আপনি বিজ্ঞাপন দিচ্ছেন বা প্রমোশন করছেন বা মার্কেটিং করছেন দ্য ল অফ দ্য কোয়ালিটি এখানে বলছে উনি বলছে যে কোয়ালিটি কোনো ওয়ার্ড একটা ওয়ার্ড এটার কোনো ভ্যালু নাই কাস্টমারের কাছে কারণ কোয়ালিটি সবাই কম বেশি দিতে পারে আপনি যেমন ধরেন এই যে রোলেক্স যে ঘড়িটা আছে এবং আদার্স যে টাইটানের ঘড়ি আছে এগুলো কিন্তু কাছাকাছি কোয়ালিটি কোয়ালিটি দিয়ে আপনি অনেক বেশি ডিফার করতে পারবেন না সো আপনি যদি কোয়ালিটি কোয়ালিটি বলে বলে চিল্লান তাহলে কিন্তু কোনো আসলে ওইভাবে কাস্টমার থেকে বেনিফিট পাবেন না আপনি যদি মার্কেট থেকে বেনিফিট নিতে চান তাহলে চারটা জিনিসের দিকে নজর দিতে হবে একটা হচ্ছে আপনার কোম্পানির নেমটার উপরে যে প্রোডাক্টটা দিচ্ছেন সেই প্রোডাক্টের প্রাইসের উপরে যে জিনিসটা আপনি দিচ্ছেন সেটা আউটলুকের উপরে যেটা আপনি প্রোডিউস করছেন সেটা ভেরি ফোকাসড হইতে হবে যেমন আপনি যদি ঘড়ি তৈরি করেন তাহলে ঘড়ি তৈরি করতে হবে আপনি ঘড়ির সাথে যদি চিন্তা করেন জেনারেটর তৈরি করবেন আপনি বাড়ি তৈরি করবেন তাহলে মনে করবেন আপনার ব্র্যান্ডটা নষ্ট হয়ে যাবে এবং লোকজন ট্রাই করবে যেমন টাইটান ঘড়ি তৈরি করে রোলেক্স শুধু ঘড়ি তৈরি করে অন্য কিছু কিন্তু করে না যেমন টয়োটা টয়োটা পৃথিবীর অনেক নাম করা একটা কোম্পানি তারা চাইলে অনেক বিজনেসে যেতে পারে কিন্তু তারা কিন্তু যায় না তারা শুধুমাত্র কার ম্যানুফ্যাকচারিংয়েই আছে কিন্তু আবার কারের সব কিছু কিন্তু তারা তৈরি করে না জাপানি যে টয়োটা কোম্পানিটা আছে এটা 98% সোর্সিং হয় আউটসোর্সিং অর্থাৎ তাদের এখানে শুধু অ্যাসেম্বল হয় তারা ইয়ে করে আমরা জানি যে আমেরিকার ফোর্ড কোম্পানির যে গাড়ি ফোর্ড গাড়ি পৃথিবীতে গাড়ির ইতিহাসের যারা জনক বলা হয় এই ফোর্ড কোম্পানির যে আমেরিকাতে যে গাড়িটা হয় সেই গাড়িটার কিন্তু কোনো পার্সি আমেরিকাতে প্রোডিউস হয় না সবগুলা যায় হচ্ছে জাপান থেকে ইন্ডিয়া থেকে ইন্দোনেশিয়া থেকে মালয়েশিয়া থেকে কোরিয়া থেকে গিয়ে ওখানে অ্যাসেম্বল হয় এবং মেড ইন ইউএসএ হিসেবে দেশের বাইরে যায় এবং হাই প্রাইসে সেল হয় সো আপনি কোনো কিছুই একা করতে যাওয়া যাবে না যদি করেন আপনার তাহলে ব্র্যান্ডটা নষ্ট হয়ে যাবে আপনি এটাকে কন্টিনিউ করতে পারবেন না দেন এইট নাম্বার এইট হচ্ছে দ্য ল অফ দ্য ক্যাটাগরি দ্য ল অফ দ্য ক্যাটাগরি অর্থাৎ আপনি এ লিডিং ব্র্যান্ড শুড প্রমোট দ্য ক্যাটাগরি নট দ্য ব্র্যান্ড বলছে আপনি একটা ক্যাটাগরিকে লিড করতে হবে যে আপনি এটা যেমন বাংলাদেশে একটা সময় ছিল যে আমরা মনে করতাম যে লাক্স সাবান 90-এর দশকে বা 80-এর দশকে একটা লাক্স সাবান দেন লাক্স সাবান মানে কি যে সাবান দিয়ে গোসল করা যায় বাট লাক্স সাবান কিন্তু আসলে একটা কোম্পানি ইউনিলিভারের একটা প্রোডাক্টের নাম ইউনিলিভারের আরও প্রোডাক্ট আছে যেমন ডেটল সাবান আছে কিন্তু লাক্স সাবান বললে আমরা বুঝতাম যে গোসল করা যে কোনো সাবান দিলে এটা লাক্স অর্থাৎ কি এটা ক্যাটাগরিটাকে এই সাবানের গোসলের সাবানের ক্যাটাগরিটাকে লাক্সটা কিন্তু ক্যারি করতো দিস ইজ দ্য থিংস যে আমি একটু আগে বলছিলাম ছোটো কোম্পানিগুলো কিন্তু এই ব্লগুলো মিস করে বড়রা করে না যেমন লাক্স সেই 80-এর দশকে ওই পলিসি ইউজ করেছে যে লাক্স বাংলাদেশে একটা ক্যাটাগরিকে লিড দিবে এবং স্টিল সত্যিকার অর্থে আপনি যদি গ্রামে যান এখনও কিন্তু লাক্স সাবান বললে মানুষ বলে গোসলে যে কোনো সাবান দিলে হবে সো ইটস দিস ইজ কল দ্য ক্যাটাগরি আপনি লিড দিচ্ছেন নাম্বার 9 যে লটা আছে দ্য ল অফ দ্য নেম বলছে একটা কোম্পানির নেম কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা কোম্পানির নাম যদি ঠিক না হয় তাহলে সেই সেই জিনিসটা মার্কেট অনেকদিন সাস্টেন করে না ওনার কথা মতো সো নামটাও হইতে হবে খুবই ইউনিক নাম যখন ভালো হবে তাহলে আপনার কোম্পানিটা এটা একটা এডিশনাল বেনিফিট পাবে ওনার যে কয়েকটা ক্যারেক্টার আছে যে নাম কীরকম হইতে হয় এর মধ্যে একটা বৈশিষ্ট্য নামটা শর্ট হইতে হবে নামটা নতুন হইতে হবে ওয়ার্ডের দিক থেকে পৃথিবীতে এই না এই ওয়ার্ডটা নতুন বা এত পপুলার না এরকম হইতে হবে যেমন জেরো
জেরক্স জেরক্স একটা একটা হচ্ছে ফটোকপিয়ার মেশিন, আমরা জানি যে প্রিন্টার যদি বলি আর কি, বা ফটোকপিয়ার বলে বেটার হয় আসলে, ফটোকপি মেশিন যেগুলো ছিল সেগুলো জেরক্স আবিষ্কার করেছে। এই জেরক্স ওয়ার্ডটা পৃথিবীতে আগে ছিল না, দে আর দ্য ফার্স্ট টাইম তারা প্রোডিউস করেছে। এবং জেরক্স কিন্তু ফটোকপি মেশিনে এই মুহূর্তে বা পৃথিবীতে লিড দিচ্ছে। তার আগে যারা কোম্পানিগুলো ছিল, এলজি ছিল, ফিলিপ ছিল, তারা ম্যানুফ্যাকচার করতো, কিন্তু এখন কিন্তু কেউ নাই, জেরক্স নিয়ে নিয়েছে। দেখেন জেরক্স নামটা বা ওয়ার্ডটাই পৃথিবীতে নতুন, এটা নতুন না, শুধু ওদের কনসেপ্টটা নতুন না, যে প্রোডাক্টটা, এটাতে শুধু নতুন ফ্যাসিলিটি অ্যাড হয়নি, এই প্রোডাক্টের যে নামটা আছে সেটাও নতুন। এটা উনিই বলছে দ্য ল অফ দ্য নেম। সো নেমটা হইতে হবে শর্ট, যেমন পেপসি, পেপসি ইজ ভেরি শর্ট নেম, লাক্স ইজ ভেরি শর্ট নেম। সো নাম যদি শর্ট হয় তো সুবিধা কি, এটা যখন মার্কেটিং করবেন আপনি ইজিলি আপনি মানুষ মনে রাখতে পারবে। এবং কারণ আপনি যদি মানুষকে একটা কঠিন নাম দেন, যেটা বড় নাম দেন, তাহলে আপনার প্রোডাক্টের পপুলারিটি পাবে না, কারণ আমজনতা বা সাধারণ মানুষ যাদেরকে আমরা বলি, তারা কষ্ট করে আপনার নামটা মনে রাখার প্রয়োজন তাদের না এবং রাখবেও না। 10 নম্বর ল হচ্ছে দ্য ল অফ দ্য এক্সটেনশন, দ্য ইজিয়েস্ট ওয়ে টু ডিস্ট্রয় দ্য ব্র্যান্ড। উনি বলতে চাচ্ছেন যে আপনি ল অফ দ্য এক্সটেনশন মিন্স হচ্ছে আপনি যদি ব্র্যান্ড এক্সটেনশন করেন, আপনার ব্র্যান্ড নষ্ট হয়ে যাবে। আমি এক্স্যাক্টলি আগেই বলেছি, যেমন ইউনিলিভারের পৃথিবীতে তো শত শত প্রোডাক্ট ক্যাটাগরি আছে, কিন্তু ওদের নামে কিন্তু কোনো প্রোডাক্ট নেই, যেমন লাক্স, সানসিল্ক, ডেটল সাবান, কোলগেট, তারপর হচ্ছে ক্লোজ আপ। দেখেন ওদের কিন্তু পেস্ট আছে ক্লোজ আপ, পেস্ট আছে কোলগেট, কোনো একটা নামে কিন্তু ব্র্যান্ড হচ্ছে না। সো আপনি এক্সটেনশন যদি করেন নষ্ট করে ফেলেন, যেমন ধরেন বসুন্ধরা আটা ময়দা সুজি, বসুন্ধরা, তারপর হচ্ছে ইফাদ অটোমোবাইলস, ইফাদ আটা ময়দা সুজি, তো এইভাবে আপনি ব্র্যান্ড নষ্ট করে ফেলেন। যেমন নাভানা, নাভানা ব্যাটারি, নাভানা রিয়েল এস্টেট, নাভানা হোয়াট এভার, যাই হোক, একটা জায়গায় আপনি একটা নামে যদি ব্র্যান্ড এক্সটেনশন করেন, তাহলে আপনার ধ্বংস অনিবার্য, কারণ আপনি লং রানে সাস্টেন করবেন না। পৃথিবীতে কোনো বড়ো কোম্পানি এই কাজ করে না, যেমন কোকাকোলা 309 প্রোডাক্টের একটা মাত্র প্রোডাক্ট কোকাকোলাতে আসে, কোকাকোলা নামে আসে, আর অন্য সবগুলো কিন্তু করেছে। প্রক্টর অ্যান্ড গ্যাম্বলের আপনি যদি যান, বা ফিলিপ মরিস, অনেকগুলো সিগারেটের ব্র্যান্ড আছে ওদের, এর মধ্যে কিন্তু আমরা মালবোরো যেটা জানি অনেক বেশি পপুলার। সো আপনাকে কতগুলো সাব ব্র্যান্ড ক্রিয়েট করতে হবে, যেটা উনি বলছে যে আপনি যদি এক্সটেনশন করেন সব ব্র্যান্ড একই নামে, তাহলে আপনার এই ব্র্যান্ডটা অতি সহজেই মরে যাবে, এবং এটা পৃথিবীতে একটা বড় ধরনের ব্র্যান্ড হিসেবে কোনো দিন সাস্টেন বা এস্টাবলিশ হতে পারবে না। 11 নম্বর ল হচ্ছে দ্য ল অফ দ্য ফেলোশিপ, বলছে আপনি যখন ক্যাটাগরিতে ফার্স্ট হবেন, অর্থাৎ নতুন একটা প্রোডাক্ট আপনি নিয়ে আসছেন পৃথিবীতে, যেমন কোকাকোলা। এখন কোকাকোলা যদি মনে করতো যে আমি কোকাকোলা আর কাউকে পৃথিবীতে কোকাকোলা বানাইতে দিব না, বা কোক টাইপের কিছু বানাইতে দিব না, তাহলে কী হইতো, এই জিনিসটা এতদিন সাস্টেন করতো না, 6 বছর এই ব্যবসাটা সাস্টেন করতো না। কারণ হচ্ছে পেপসি যখন আসে বা আদার্স কোলা কোম্পানিগুলো আসে, তারাও মার্কেটে প্রমোট করেছে, বিজ্ঞাপন দিয়েছে, মানুষকে ইউজ টু করেছে এটা খাওয়ার ব্যাপারে। সো এই ফেলোশিপটা কিন্তু আপনাকে ক্রিয়েট করতে হবে, যদি আপনি কোনো প্রোডাক্ট নতুন মার্কেটে নিয়ে আসেন যেটা পৃথিবীতে আগে ছিল না। সো আপনাকে কিছু ফেলোশিপ ক্রিয়েট করতে হবে, তাতে করে কী হবে, এই জিনিসটার একটা গ্রুপ তৈরি হবে যে এই টাইপের খাবার মানুষজন খায়, আদারওয়াইজ কিন্তু আপনি পারবেন না। সো এই জিনিসটা বড় বড় কোম্পানি যারা নতুন করে, তারা কিন্তু চায় যে নতুন কম্পিটিটর আসুক, কারণ ওরা জানে ভালো করে যে কখনোই লিডারের পজিশনটা যারা পরে আসে তারা নিতে পারে না, বরঞ্চ তারা মার্কেটটা ক্রিয়েট করে। দ্য ল অফ দ্য জেনেরিক নেম, 12 নম্বর ইয়েতে উনি বলছে যে কোম্পানির নামটা আসলে জেনেরিক নেমে দিলে আপনার এটার ওয়েটটা থাকে না। যেমন ধরেন আপনি হচ্ছে ব্লকবাস্টার মুভি যেটা ইয়ে দিয়েছে, আমাদের যমুনা ফিউচার পার্কে দিয়েছে, এই নামটা কিন্তু এই রুলসটাকে ব্রেক করে, কারণ ব্লকবাস্টার মুভির মধ্যে এই নামের মধ্যেই না একটা আপনার এই মুভি আছে, আমি বুঝে যাই যে এটা এরকম। কিন্তু জেরক্স যে কম্পিউটার মানে ফটোকপির মেশিনটা যে তৈরি করেছে, জেরক্স শুনলে কিন্তু আপনি বুঝবেন না যে এটা কী জিনিস, আপনার একটা আগ্রহ থাকবে, কৌতূহল থাকবে। সো এই জিনিসটা নামটা আপনার ইয়ে থাকবে। এবং ব্লকবাস্টার যে নামটা, ওই নামটাও কিন্তু অনেক বড়, এটা উচ্চারণ করা কঠিন। সো এটা খুব তাড়াতাড়ি কিন্তু প্রমোট করা মার্কেটে বেশ ডিফিকাল্ট হবে যারা মার্কেটিংয়ে কাজ করে, উইচ ইজ রং, ওনার সূত্র অনুযায়ী নামটা সিলেকশন হয়েছে। 13 নম্বর হচ্ছে দ্য ল অফ দ্য কোম্পানি, উনি বলতে চাচ্ছে যে কোম্পানি এবং ব্র্যান্ড এক জিনিস না। যেমন কোকাকোলা অ্যাজ এ ব্র্যান্ড যতটা স্ট্রং, কোকাকোলার আরেকটা প্রোডাক্ট কিনলে ততটা কিন্তু স্ট্রং না, যদিও কোকাকোলারই আরেকটা সাব উইংস হচ্ছে কিনলে। কারণ হচ্ছে উনি এটাই বলছেন যে ব্র্যান্ড স্ট্রং হইতে পারে, কোম্পানি না। সো কোম্পানি আর ব্র্যান্ড এক জিনিস না, ব্র্যান্ড ভালো মানে যে কোম্পানি ভালো হবে, ইটস নট লাইক দ্যাট, ওই কোম্পানি সব প্রোডাক্ট ভালো হবে তা না। সো বলছে যে ব্র্যান্ড এবং অনেক কোম্পানি যেটা করে যে ব্র্যান্ড এবং কোম্পানিকে এক করে ফেলে, এবং তারা ওভার কনফিডেন্ট হয়ে যাওয়া হয়ে প্রচুর প্রোডাক্ট নিয়ে আসে,
ভাবে যে আমি এই প্রোডাক্টে ভালো আমি যেটা দিব সেটাই হবে না, আপনার ওই প্রোডাক্টের জন্য আপনার কাস্টমার চিন্তা করেছে আপনি ভালো। সো অন্য প্রোডাক্টের যেমন জেরক্সের কথা বারবার আসতেছে, জেরক্স যেটা করেছে যখন ফটোকপিয়ার বিজনেস অনেক ভালো করেছে, তারা চিন্তা করছে আচ্ছা ফটোকপিয়ার কাছাকাছি ব্যবসা কী, ব্যবসা হচ্ছে আমার প্রিন্টার, ব্যবসা হচ্ছে আমার কম্পিউটার, আমরা ওখানে যাই। সো ওরা ওখানে গিয়েছে এবং ওরা কিন্তু দশ খেয়েছে, ওই মাপের কিন্তু ব্যবসা ওরা করতে পারে না, বরং ব্যবসা করে না বললেই হবে। আজকে একটু আগে একটা ফেসবুকে একটা পোস্ট দেখতেছিলাম যে স্যামসাং নর্মাল ফোন যেটা আমাদের দেশে আগে ইন্ট্রোডিউস করতে, এখন তারা একেবারে স্যামসাং 8x9 গিয়েছে, কার্ভ মনিটর, যেখানে আইফোন কিন্তু আগেই ছিল বড় মানে মনিটর, দেন এখন মনে হয় আরেকটু বড় আসে, 6 ইঞ্চি মনিটরে আসে। বাট এই যে দেখেন স্যামসাংয়ের পরিবর্তন কিন্তু খুব দ্রুত হচ্ছে, বাট অ্যাপেলের পরিবর্তন কিন্তু খুব স্লোলি হচ্ছে। বাট তাতে করে কী হয়েছে, লিডার কিন্তু লিডারের পজিশনে আছে। অ্যাপেল মিনস অ্যাপেল, ইটস নট দ্য স্যামসাং। স্যামসাং কখনই কিন্তু অ্যাপেলের জায়গায় নিতে পারবে না, যদিও পরিবর্তন খুব দ্রুত, কারণ অ্যাপেল জানে যে ও কোন জায়গায় আছে, কোন কাস্টমারকে আছে, ইটস দে আর ভেরি ফোকাসড। সো কিন্তু স্যামসাং কিন্তু ভেরি ফোকাসড না, তারা মার্কেট ধরতে যাচ্ছে। অর্থাৎ স্যামসাংয়ের ব্যবসাটা কেমন, আপনি 100টা বিক্রি করবেন 1 টাকা লাভ করবেন, আর আপনার অ্যাপেলের বিজনেসটা হচ্ছে আমি 1টা বিক্রি করবো 2 টাকা লাভ করব, এবং যে 2 টাকা আমাকে লাভ দিয়ে যিনি নিয়েছেন উনি অনেক বেশি হ্যাপি হবেন। সো কোম্পানি এবং ব্র্যান্ড এক জিনিসটা। দেন নাম্বার 4 হচ্ছে দ্য ল অফ দ্য সাব ব্র্যান্ডস। আমি যেটা বলছিলাম যে আপনার একটা ব্র্যান্ড যখন অনেক স্ট্রং হয়ে যায় তখন আপনার সাব ব্র্যান্ড ক্রিয়েট করতে হয়, কারণ আপনার বিজনেস তো এক্সপ্যান্ড করতে হবে। লাইক ধরেন আপনি আমরা আমি আমি যদি বলি যে একটা কোম্পানি ধরেন পেপসিই বলি, পেপসি যখন দেখলো যে তারা ভালো করছে পেপসিতে, তখন কিন্তু তারা একটা সাব ব্র্যান্ড ডিউ নিয়ে আসছে, তাই না, মাউন্টেন ডিউ যেটা পেপসি নিয়ে আসছে। সো আপনি সাব ব্র্যান্ড করে বিজনেস বাড়াইতে হবে, আদারস আপনার কম্পিটিটররা কিন্তু ওই মার্কেটটা নিয়ে নেবে। যেমন পৃথিবীতে কোকাকোলা নামে যখন কোক বিজনেস হচ্ছিলো, একটা কোম্পানি চিন্তা করছে ওয়াই নট আমরা একটু অন্যভাবে চিন্তা করি, কীরকম কোকাকোলা তো ব্ল্যাক, আমরা একটা সাদা পানি করি, নিউ কনসেপ্ট। সো তারা কিন্তু ওই সাদা পানি নিয়ে আসে, সম্ভবত এটা 7-Up ছিল, 7-Up-এর কনসেপ্ট পৃথিবীতে আসে এবং তখন সাদা পানি, এবং এটা কিন্তু ভালো একটা পজিশন করেছে। অর্থাৎ সাব ব্র্যান্ড আপনার ক্রিয়েট করতে হবে। আর একটা জিনিস হচ্ছে কি, সাব ব্র্যান্ড ক্রিয়েট করার সময় আপনাকে খুব খেয়াল রাখতে হবে যে একই নামে সাব ব্র্যান্ড হয়ে যাওয়া যাবে না। যেমন পৃথিবীতে একটা চেইন হোটেল শপ আছে, এটাকে বলে হলিডে ইন্টারন্যাশনাল, বাংলাদেশে এখন একটা হচ্ছে, সেটা হচ্ছে আমাদের হাতির ঝিল প্রজেক্টের পাশেই, এই যে উত্তরা টাওয়ার আছে এটার পাশে হচ্ছে FDC-র পাশে যে বিল্ডিংটা, সেখানে ওরা হলিডে ইন্টারন্যাশনাল করেছে। হলিডে ইন্টারন্যাশনাল নামে বেশ কয়েকটা গ্রেডের হোটেল আছে সারা পৃথিবীতে, 4-5 স্টার, কারণ কোনটা যে হাই গ্রেডের 5 স্টার, কোনটা যে 3 স্টার, কোনটা যে 4 স্টার আপনার বোঝার পর মুশকিল, গিয়ে বুঝতে হবে। সো এটা বলতেছে যে হলিডে ইন্টারন্যাশনাল ব্র্যান্ড কিন্তু ডিস্ট্রয় হয়ে গেছে। কিন্তু দেখেন আরেকটা যেটা শেরাটন আছে আমাদের দেশে, শেরাটন নতুন হয়েছে, হচ্ছে লা মেরিডিয়ান, তারপর হচ্ছে JW মেরিউট হচ্ছে যমুনা ফিউচার পার্কের পাশে। সো এই এই যে আমি তিনটা কোম্পানি বলছি, এটা কিন্তু একটা কোম্পানিরই উইংস, তিনটা উইংস। একটা হচ্ছে এটাকে বলে হচ্ছে স্টারউড হোটেল চেইন হোটেল কোম্পানি বলে, আমেরিকান বেসড, ওদের কিন্তু শেরাটনও ওদের, ওদের কিন্তু আপনার JW মেরিউটও ওদের, লিয়া মেরিডিয়ানও ওদের, কিন্তু এক নামে কিন্তু চালাচ্ছে না, কারণ সাব ব্র্যান্ড ক্রিয়েট করে, যেটা হলিডে ইন্টারন্যাশনাল কিন্তু করে না। এই জায়গাটা ভুল করে তো এই ব্র্যান্ডটা কখনো স্ট্রং হচ্ছে না। দ্য ল অফ দ্য সিবলিংস, কেন, সো আমি যেটা বলতেছিলাম একটু আগে, এটা হচ্ছে সেম টাইম যে আপনাকে একটা সেকেন্ড ব্র্যান্ড ক্রিয়েট করা, আপনাকে বিজনেস এক্সপ্যানশনে যাওয়া, নতুন ব্র্যান্ড কিন্তু সেম নামে না, যেটা ইয়ে করে না। সো দ্য ল অফ দ্য শেপ, অর্থাৎ আপনার যে লোগোটা, এখানে এই বইয়ের এই শেপে বলছে আপনার যে লোগোটা হবে সেই লোগোটারও একটা এখানে আইডিয়া দেওয়া আছে কেমন হবে। সো উনি বলছে লোগোটা এরকম হলে সবচেয়ে ভালো হয়, রেক্টাঙ্গুলার এবং ওয়ার্ডগুলো এরকম হলে, নট লাইক দিস, কারণ এই জিনিসটা খুবই ইজিলি কমিউনিকেট করা যায় কাস্টমারের সাথে। সো লোগোর ব্যাপারে এখানে বলা আছে। আরেকটা জিনিস দ্য ল অফ দ্য কালার, অর্থাৎ আপনি যে লোগোটা ইউজ করতেছেন সেই কালারটা কেমন হবে, যেমন কোকের কালার লাল, পেপসির কালার এরকম। সো এই কালার নিয়ে এখানে কথা আছে, এখানে বলছে বেসিক 5টা কালার আছে, সেটা হচ্ছে লাল, নীল, কমলা, হলুদ। এই 5টা কালার বেসিক্যালি, এই 5টা যে কোনো কালার দিয়ে যদি আপনি বেসিক্যালি আপনার লোগোটা সাজান তাহলে এটা তত ফ্রুটফুল হবে। আবার বলা আছে যে লাল যে কালারটা সেটা কোন ধরনের প্রোডাক্টের সাথে যাবে, হলুদ যে কালারটা এটা কোন ধরনের প্রোডাক্টের সাথে আপনি ইউজ করতে পারবেন, এখানে এই জিনিসটাও বলা আছে। সো এটা খুবই ইম্পর্টেন্ট আপনার, আমাদের দেশে আসলে অনেক সময় দেখা যায় লোগো যারা ডিজাইন করে তাদের এই ধরনের বেসিক নলেজ নেই, কালার নিয়ে নলেজ নেই, শেপ নিয়ে নলেজ নেই। সো না থাকার কারণে লোগোটা কখনোই ওই মাপের হয় না, কারণ দেখতে ভালো লাগে না। সো এই এটা বেসিক্যালি আমাদের তো সায়েন্টিফিক, আমাদের জিনিসগুলো আমরা যখন দেখি কোনো কিছু সেটা আমরা খুব সায়েন্টিফিক্যালি দেখি, আমাদের মেন্টাল ফিলিংস থেকে দেখি। সো এটা যদি চোখে ভালো
ভালো না লাগে কখনোই আসবে না। সো দেয়ার ইজ এ মেথড যেখানে যেটা করলে ভালো লাগবে, সো এটা জেনে আসলে কাজ করতে হবে। দ্য ল অফ দ্য বর্ডার্স 18 নম্বর প্রিন্সিপাল বলছে, এটা প্রিন্সিপাল হচ্ছে যে আপনার কোম্পানি যখন বড় হয়ে যায় তখন বেসিক্যালি আপনার কিন্তু এই দেশের পুরা হয়তো দেখা গেলো শেয়ারটা অনেক ডুট নিয়ে ফেললেন, তখন কিন্তু আপনার এই প্রোডাক্টটা সেল করার জায়গা নেই। সো তখন আপনার কী করতে হবে, ক্রস বর্ডারে যেতে হবে। যেমন কোকাকোলা যখন আমেরিকাতে শুরু করে ব্যবসা তখন প্রচুর পরিমাণে কোক তারা করেছে, এবং যেহেতু মার্কেট লিডার ছিল তারা পুরো মার্কেট ধরে, তখন দেখে যে তাদের কোনো প্রোডাক্ট সেল হচ্ছে না কারণ মার্কেট স্যাচুরেটেড, তখন তারা ক্রস বর্ডার গিয়েছে, পৃথিবীর বাইরে গিয়েছে। KFC যেমন আমেরিকার পোর্ট বাইরে আসছে, যেমন ব্রিটিশ পেট্রোলিয়াম আসে, শেভরন পৃথিবীর বাইরে কাজ করছে, সরি দেশের বাইরে কাজ করছে, বিকজ অফ দিস, কারণ আপনার মার্কেটটা যখন স্যাচুরেটেড হয়ে যায় অন্য মার্কেট আপনার খুঁজতে হবে। কিন্তু আমাদের দেশে যেটা হয় উল্টা হয়, আমাদের দেশে যেমন বসুন্ধরা যখন দেখলো যে রিয়েল এস্টেট ব্যবসায় তারা মোটামুটি ভালো করে ফেলছে বা ভালো করছে আরও, তারা তখন চলে গেলো আটামো দেশ হয়েছে, হুইচ ইজ রং। আপনি যদি বসুন্ধরা যদি আপনি ল্যান্ড ডেভেলপার হয়ে থাকেন তাহলে আপনার সারা পৃথিবীতে ল্যান্ড ডেভেলপারের জন্য আপনি চলে যান। যেমন ইন্ডিয়ান সাহারা কোম্পানি যারা শুধু ল্যান্ড ডেভেলপ করে তারা বাংলাদেশে আসতে যাচ্ছে ইনভেস্ট করতে, বিকজ দে আর ভেরি ফোকাস। যেমন শেভরন একটা কোম্পানি যারা শুধুমাত্র পেট্রোলিয়াম নিয়ে কাজ করে, তারা তো চাইলে পারে অন্য জায়গায় কাজ করতে, টয়োটা পারে অন্য কিছু জায়গায় ইনভেস্ট করতে, কিন্তু করছে না, বিকজ অফ দে আর ভেরি ফোকাস। আমাদের দেশের কোম্পানিগুলো কিন্তু এই জায়গাটা ভুল করছে, তারা এই বর্ডারের ভিতরেই মারামারি করছে। সো কম্পিটিটর বেড়ে যাচ্ছে এবং আপনার বিজনেস তো ওই সেমই আছে। সো আপনি যখন কম্পিউটার বাড়ায় ফেলবেন, সো আপনার মারামারি হবে, প্রফিট লস হবে, আপনার অনেক ধরনের প্রবলেম হবে, যেটা আমাদের দেশে হচ্ছে। সো আমাদের দেশের কোম্পানিগুলো এখনই টাইম ক্রস বর্ডার বিজনেসের দিকে নজর দিয়েছে। প্রাণকে আমি ধন্যবাদ জানাই, তারা কিন্তু কিছু ক্রস বর্ডারে গিয়েছে, পৃথিবীর সম্ভবত 28টা দেশে তাদের মাল এক্সপোর্ট হচ্ছে। সো ইটস ভেরি গুড, তারা ক্রস বর্ডার করেছে, ইন্ডিয়াতে তাদের ফ্যাক্টরি পর্যন্ত আছে, মায়ানমারেও সম্ভবত ফ্যাক্টরি আছে। সো আমি আরেকটা লতে যাই, দ্য ল অফ দ্য কনসিস্টেন্সি। A brand is not built overnight, success is measured in decades, not yet. বলছে যে দেখেন এই একটা ব্র্যান্ড কিন্তু ছোঁ দিত না, এই যে BMW ব্র্যান্ডটা আছে এটা পৃথিবীতে অনেক দিন ধরে হয়েছে, কোকাকোলা অনেক দিন ধরে হয়েছে। সো একটা ব্র্যান্ড তৈরিতে অনেক সময় লাগে, ওনারা বলতে চাচ্ছেন এটা একটা ব্র্যান্ডকে ধরে রাখাটাও যেমন কঠিন, সৃষ্টি করাটাও সেম টু সেম কঠিন। 20 নম্বর হচ্ছে দ্য ল অফ দ্য চেঞ্জ, বলছে যে আপনার যে ব্র্যান্ড যখন তৈরি করেছেন তার মানে কি আপনি চেঞ্জ করবেন না, হ্যাঁ প্রয়োজনে চেঞ্জ করবেন। ধরেন আপনি নতুন ব্যবসা শুরু করেছেন, এই ব্যবসাটা শুরু করতে একটা ব্র্যান্ড এস্টাবলিশ করা শুরু করছেন, বাট এই ব্র্যান্ডটা ডেভেলপ হচ্ছে না, আপনি দেখলেন যে না আমি 6 মাস ট্রাই করেছি বা 1 বছর ট্রাই করেছি হচ্ছে না, তখন আপনাকে ডেফিনেটলি কিন্তু আপনাকে চেঞ্জ হয়ে অন্য জায়গায় যেতে হবে। আদারওয়াইজ আপনি কখনোই কিন্তু ভালো কিছুতে এস্টাবলিশ নিজেকে করতে পারবেন না। দেন পরেরটা হচ্ছে দ্য ল অফ দ্য মর্টালিটি, নো ব্র্যান্ড উইল লাইভ। এটার মানেটা হচ্ছে যে কোনো ব্র্যান্ড কিন্তু অনেকদিন টিকবে না। আপনি কোডাক সম্পর্কে তো জানেন, পৃথিবীতে যে ক্যামেরার যে কনসেপ্ট, আমি যে ক্যামেরা দিয়ে এখন ভিডিও করছি, এই কনসেপ্টের জন্মদাতা কিন্তু কোডাক, বা পৃথিবীতে এখন কিন্তু কোডাকের আপনার ক্যামেরার এত ডিমান্ড নাই, এই কোডাকের বিজনেসটা নিয়ে রাখছে অন্যরা, বিকজ অফ দ্য কোনো ব্র্যান্ডই আসলে লং লাইফে টিকে থাকে না। কোডাক একটা বড় ধরনের স্ট্র্যাটেজিক মিস্টেক করেছিল ওই সময়টায়, এটা যদি না করতো আজকে কোডাক প্রথম থাকে। যেমন ডিজিটাল ক্যামেরার আগে কিন্তু আমাদের ফিল্মে ক্যামেরা ছিল, সো কোডাকের একজন ইনভেন্টর ছিল যিনি প্রথম ডিজিটাল ক্যামেরার কনসেপ্টটা আনে এবং কোডাকের যে সিইও ছিল ওনাকে দেখিয়েছিলেন, তখন উনি বলছিল যে আরে ভাই কোডাক তো ফিল্ম দিয়ে যে বিজনেস করছে তোমার এটা দিয়ে কী হবে, দরকার নেই, গো আউট। তো পরবর্তী দেখা গেলো এই যে ডিজিটাল ক্যামেরার কনসেপ্টটাই কিন্তু কোডাককে পুরা ধস করে দিয়েছে। সো আপনি অ্যাজ এ বিজনেসম্যান বা অ্যাজ এ সিইও আপনাকে খুবই বেশি পরিমাণে ইন্টেলিজেন্ট হইতে হবে, এবং প্রতিটা চেঞ্জ এবং প্রতিটা অপরচুনিটিকে আপনাকে নক করতে হবে এবং ওইভাবে সেটাকে রেসপন্স করতে হবে। আজকে কোডাক যদি ওই জিনিসটাকে রেসপন্স করতো, আজকে কোডাক কিন্তু মার্কেট লিডারেই থাকতো, যেটা অ্যাপেল পরিবর্তনকে সবসময় অ্যাকসেপ্ট করে নতুনভাবে সে কিন্তু নিজেকে সাজাচ্ছে তার কম্পিটিটরদের সাথে ফাইট করার জন্য, যেটা কোডাক করতে পারে নাই। লাস্ট ইয়ারটা হচ্ছে দ্য ল অফ দ্য সিঙ্গুলারিটি। এগেইন আমি আপনাকে বলতেছি যে ল অফ দ্য সিঙ্গুলারিটি মিন্স হচ্ছে আপনি একটা নামে একটা প্রোডাক্টই লঞ্চ করেন, যেমন HP যে কম্পিউটার, সে কম্পিউটারটা কিন্তু HP নামে অন্য কিছু ওরা পারে না, প্রোডাক্ট তৈরি করে না, সো এটাই করে। সো এই আপনাকে যে কোনো একটা প্রোডাক্ট একটা নামে ছাড়তে হবে, তাতে করে আপনার সিঙ্গুলারিটি থাকবে। অর্থাৎ কাস্টমার কী হয়, যখন চোখ বন্ধ করে দেখবেন যে আপনি ও একটা ছবি দেখে যে কোন কোনো প্রোডাক্ট, যেমন অ্যাপেল চিন্তা করলে ও কিন্তু সবসময় দেখে হচ্ছে অ্যাপেলের ফোনটা, কিন্তু স্যামসাং যদি আপনি দেখেন তখন স্যামসাংয়ের ফ্রিজ, স্যামসাংয়ের TV, স্যামসাংয়ের মোবাইল এত কিছু দেখে। সো এটা ব্র্যান্ডের কোয়ালিটি। যেমন কোকাকোলা চিন্তা করলে আপনি কখনো পেপসি দেখেন না, আপনি কোক দেখেন। পেপসি যখন চোখ বন্ধ করে চিন্তা করেন তখন কিন্তু আপনি পেপসিটাই দেখেন, কখনো ডিউ দেখেন না। সো দিস ইজ কল দ্য সিঙ্গুলারিটি।
তো এই 22টা ল আমি টোটাল এখানে বলছি, যদিও আমি ফাস্ট বলছি কারণ অনেক টাইম আসলে লেগে যায় আপনাদের, হয়তো এত সময় থাকে না। হোয়াট এভার, যাই হোক, পারলে বইটা একটু পড়ে নিব, নিয়ে বইটা আরও রিচ, আমি অনেক কথা আরও বলতে পারতাম এই বইটার উপর, আরও এক ঘন্টা দুই ঘন্টা কথা বলা পসিবল, বাট যেহেতু আমার সময় নাই অল্পের মধ্যে শেষ করতে, তাও আধা ঘন্টা বলে ফেলছে, আই এম ভেরি সরি যে আপনাদের সময় অনেকটুকু নষ্ট করেছি, বাট এই বইটা আছে আমাদের বাংলাদেশে, পাবেন এই বইটা, সো এই বইটা একটু পড়তে পারেন যাদের ভালো লাগে। থ্যাংক ইউ সো মাচ for giving me time.